হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে লোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এই লোশনটা গরমের জন্য ভালো একটি লোশন এবং শীতকালেও এটা ভালো লোশন গরমকালেও এটা ব্যবহার করতে পারবেন গরমকালের লোশন বলতেছি কারণ হচ্ছে গরমের ভিতরে কিন্তু আমাদের স্কিনটা বেশি পরিমাণে সানটা স্কিনটাকে ব্রান করে দেয় বা পুড়িয়ে ফেলে বা রোদে পোড়া ভাপ স্কিনের ভিতরে চলে আসে বিশেষ করে বডি বডি পার্টটা অনেক বেশি কালো হয়ে যায় রোদের কারণে তো তাদের জন্য এই লোশনটা অনেক ভালো হবে তা যদি বাইরে যাওয়ার আগে লোশনটা ব্যবহার করে যায় তাহলে রোদে ভাবটা স্কিনে বসবে না এবং রাতে বেলা ইউজ করলেও আপনাদের স্কিন থেকে ভাবটা আস্তে আস্তে উঠে যাবে এই লোশনটার প্রাইস খুবই কম তো চাইলে এটা সবাই কিনতে পারবে স্টুডেন্ট যারা আছে তারাও কিনতে পারবে আর এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এই লোশনটা কিন্তু অরিজিনাল ফেক দুইভাবেই আছে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এবং উপরে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি সেখান থেকে অরিজিনালটা পাবেন অরিজিনালটা কাজটা খুবই ভালো করবে আর যেটা ফেকটা সেটা কাজটা তেমন কোনো কাজ করবে না তো অবশ্যই অরিজিনালটা দেখে কিনবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন যে কোনো প্রোডাক্টসের রিভিউ বা ভিডিও দেওয়া হয় তো এই লোশনটা আসলে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং এই লোশনটা কিন্তু খুবই কার্যকরী বেলা ব্যবহার করতে পারবেন চাইলে এটা রাতেও ব্যবহার করতে পারবেন অনেকে ধারণা এই লোশনটা কয় শেড পর্যন্ত স্কিনটাকে ব্রাইট বা ফর্সা করতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার স্কিন কালারের উপরে অনেকের স্কিনে আছে যে অনেক ধুলা বালি বা বাইক চালানোর কারণে অনেক ভাইয়াদের স্কিনে ময়লাগুলি লোমকোষের ভিতর দিয়ে ঢুকে যায় তাদের স্কিনে কোনো লোশন ইন করতে পায় না বিধায় কাজ করে না তাদের জন্য অবশ্যই একটা ভালো মানের সোপ বা একটা ভালো মানের বাসল্ট ইউজ করে বা স্ক্রাবার ইউজ করে ময়লাগুলো দূর করার পরে লোশন ব্যবহার করতে হবে এটা কিন্তু আপদের ক্ষেত্রেও হয়ে থাকে তো যাদের স্কিনে কোনো লোশন বা বডি ক্রিম কাজ করে না তারা অবশ্যই একটা ভালো মানের বডি স্ক্রাবার বা একটা ভালো মানের বডি বা সল্ট ব্যবহার করে তারপরে আপনারা লোশন বা বডি ক্রিম ব্যবহার করবেন এতে করে দেখবেন আপনাদের লোশন বা বডি ক্রিম দ্রুত কাজ করছে এবং এটা কিন্তু দেওয়ার চার ঘন্টা পরে বা সকালে ঘুম থেকে উঠে আপনারা ধুয়ে ফেলবেন এভাবে যদি দুই থেকে তিনটা ব্যবহার করেন দেখবেন আপনাদের স্কিনটা আগের চেয়ে বেশি ব্রাইট হয়েছে এবং রোদে পোড়া ভাবটাও চলে গেছে এখন এবার ঈদে অনেকে গ্রামে গেছে তারা গ্রাম থেকে আসার পর দেখবেন আপনাদের স্কিনে এক সাইড হোয়াইট এক সাইড ব্ল্যাক হয়ে গেছে ব্ল্যাকটাই হচ্ছে রোদে পোড়া ভাবটা সেটা ওঠানোর জন্য অবশ্যই একটা ভালো মানে বাস আর একটা ভালো মানের লোশন বা বডি ক্রিম ব্যবহার করতেই হবে না হলে কিন্তু সেটা দাগটা যদি একবারে বসে যায় তাহলে কিন্তু ওটা দূর করতে অনেক কষ্ট হবে তো কোনো দাগ বা কোনো পুরা দাগ রোদে পোড়া দাগ পুরাতন হতে দিবেন না হওয়ার সাথে সাথে চেষ্টা করবেন কোনো না কোনো কসমেটিক ব্যবহার করে সেটা তুলে ফেলার